সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি করা হবে মূলত স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে আসতে চান যাদের মেইন টার্গেট হচ্ছে পিআর হোল্ডার হওয়া পারমান রেসিডেন্ট হোল্ডার হওয়া পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হচ্ছে একটা গেটওয়ে ফর সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ হচ্ছে একটা গেটওয়ে ফর পাসপোর্ট এবং পাসপোর্ট হচ্ছে একটি গেটওয়ে টু গেট চান্স ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি সেভেন অর্থাৎ একশো সাতাশিটি কান্ট্রিতে ভিসা ফি ট্রাভেলের তো যেহেতু একটি স্বপ্ন থাকে সবার যেখানে এখানে সেই স্থায়ী হওয়া এর এরপরে কি করা হবে সেটার পরের হিসাব তো সেক্ষেত্রে স্টুডেন্টদের একটি কমন কোশ্চেন থাকে যে কোন প্রভিন্সটি তার জন্যে ভালো হবে আজকে মূলত আমরা স্টুডেন্টদের জন্যে বিভিন্ন প্রভিন্সে যে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং বরাবরই কিন্তু আমাদের সকল আলোচনাতে একটা হিন্টস দিয়ে থাকি যে এই স্টুডেন্টদের সকল স্টুডেন্টদের জন্য কিন্তু সকল প্রভিন্স সুইটেবল না অনেকেই ইউনিভার্সিটিগুলোকে প্রেফারেন্স দিয়ে থাকেন যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো ইউনিভার্সিটি অফ ম্যাকগিল এরপরে হচ্ছে গিয়ে আপনাদের গুলেফ ইউনিভার্সিটি মোট কথা রিনাউন ইউনিভার্সিটিগুলোকে অনেকে চয়েস করে থাকেন সেটা অবশ্যই ভালো তো আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লেই পিয়ার হোল্ডারের ক্ষেত্রে সেটা অনেক সহযোগিতাপূর্ণ হবে বিষয়টা এরকম না এটা টোটালি নির্ভর করতেছে আপনি কোন প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতেছেন পিয়ারের কোন ডিপার্টমেন্টে আপনি আসেন আপনার পড়াশোনাটা কোন ডিপার্টমেন্টে আপনি একটি ভালো ইউনিভার্সিটিতে যদি খুব গতানুগতিক ডিপার্টমেন্টে পড়াশোনা করেন সেটা আপনার জন্য খুব বেশি কাজে দিবে না আবার একটি খারাপ ইউনিভার্সিটিতে বা খারাপ বলতে এখানে কারণ ডিএলআইভুক্ত যে কোনো প্রতিষ্ঠানে আপনি হয়তো সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব নাম করা না কিন্তু আপনি একটা ভালো ডিপার্টমেন্টে পড়লেন সেটা আপনাকে যেমন আপনার জব ইনশিওর করার ক্ষেত্রে সহযোগিতা করবে পাশাপাশি আপনার পরবর্তীতে পেয়ার হোল্ডার হওয়ার জন্য এটা সহযোগিতা করবে তো এই জন্যই মূলত আজকের আলোচনাটি এইভাবে সাজানো যে স্টুডেন্ট ভাই বোন যারা আসতে চাচ্ছেন এবং অনেক প্রফেশনালস ব্যক্তিরা রয়েছে যারা বাহান্ন তিপ্পান্ন বছর বয়সেও কানাডাতে আসতে চান পেয়ার হোল্ডার হওয়ার জন্য যে তাদের যেহেতু কোনো রেগুলার ওয়েতে আসতে পারতেছে না তারা স্টুডেন্ট ভিসায় আসার জন্য ট্রাই করেন তো যদি হাইটস দিতে পারেন এই বয়সেও আপনারা আসতে পারেন আসার জন্য চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু সকল প্রভিন্সে কিন্তু এজের রিকোয়ারমেন্টগুলো একই রকম না আপনি এজ যদি আপনার অনেক বেশি হয়ে থাকে তা আপনার আপনারা যদি আটলান্টিক প্রভিন্সগুলোতে আসেন তাহলে সেখানে কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলোতে এজ নো ফ্যাক্টর লাইক আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম সেখানে এজ কোনো ব্যাপার না জাস্ট জব অফার ম্যানেজ করাটা ম্যাটার তো চলুন আমরা ওভারঅল সবার জন্যেই কোন প্রোগ্রামগুলো সুইটা ভালো হবে আমরা একটি অ্যাকাডেমিক ডিসকাশন চালাই বেস্ট কেনাডিয়ান প্রভিন্সেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু গেট পিয়ার তো এই আলোচনা থেকে বুঝে নেবেন আপনি আপনার জন্য বেস্ট কোনটি হবে দেয়ার ইজ এ লট অফ নেগেটিভিটি অ্যারাউন্ড দি ফ্যাক্ট দ্যাট স্টাডি পারমিটস আর নট এ ব্যাকডোর টু কানাডেন পারমানেন্ট রেসিডেন্সি সম্প্রতি সময় বিষয়টি আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যে স্টাডি পারমিট পাওয়া কানাডাতে আসা সেটি করলেই আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন তা কিন্তু আত্ম সম্ভব হচ্ছে না অনেকের জন্যেই এর জন্যে আপনার একটি সুন্দর গোছানো প্ল্যান থাকতে হবে আপনি কোন প্রোগ্রামে আসতেছেন কোন প্রভিন্সে আসতেছেন এইগুলো অবশ্যই ম্যাটার করে এই বিষয়গুলো রিসার্চ করে যদি আসতে না চান না পারেন তাহলে কিন্তু আপনি যে অনেক অনেক টাকা খরচ করে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ এক কোটি টাকা খরচ করে পড়াশোনা করলেন করে আপনার পেয়ার হোল্ডার হওয়ার স্বপ্ন যদি পূরণ না হয় আপনার দেশেই যদি ফেরত যেতে হয় আপনি একদম লুজার হবেন তা না কিন্তু একটা স্বপ্ন অপূরণ অপূরণীয় থেকে যাবে তো এই জন্য বিষয়গুলো আপনাদের আমলে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানি স্টুডেন্টস

ফাইনালি তাদের টার্গেট থাকে ক্যানাডিয়ান পারমান্ট রেসিডেন্সি তো এটি না হলে তো আসলে আবার তাদের দেশে ফেরত যেতেই হবে দি ফার্স্ট স্টেপ ইজ ইন মেকিং দি ডিসিশন ইজ টু চুজ দি রাইট প্রভিন্স টু ম্যাক্সিমাইজ ইয়োর চান্স অফ সিকিউরিং পিয়ার বাই নোয়িং দি রিকোয়ারমেন্টস অফ মেজর প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম তো এখানে বুঝতে পারতেছেন বিষয়গুলো প্রথমে বিষয়গুলো আপনাকে জানতে হবে চয়েস করতে হবে রাইট প্রভিন্সটি চয়েস করতে হবে আপনার জন্য অল ইজ রিমেম্বার ইউ হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস মিটিং দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এনি পার্টিকুলার স্ট্রিম অ্যান্ড হ্যাভিং বিফোর হ্যান্ড নলেজ ক্যান হেল্প ইউ এ বিট ওয়ার্কিং অন এ পোস্ট সেকেন্ড গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তো এখানে বিষয়টি আশা করছি ক্লিয়ার আপনাদের সামনে যে যে কোনো প্রোগ্রামে আপনি পড়াশোনা পরবর্তী সময় আবেদন করুন না কোনো আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো কিন্তু ম্যাসিং করতে হবে আপনার ইলিজিবিলিটি আপনার নির্ধারণ করে দেবে যে আপনি আদৌ পেয়ার হোল্ডার হতে পারবেন কি না এই ইলিজিবিলিটিগুলো অর্জনের ক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড একটা যেহেতু ফ্যাক্টর ডিপার্টমেন্ট একটা ফ্যাক্টর প্রভিন্স একটা ফ্যাক্টর এই এই বিষয়গুলো জানাটা গুরুত্বপূর্ণ তো আমরা সিরিয়ালি অনেকগুলো প্রভিন্স নিয়ে কথা বলবো কোন প্রভিন্সে কী ধরনের অপরচুনিটিস রয়েছে কী ধরনের অসুবিধা রয়েছে সুবিধা রয়েছে কিছু নিয়েই মূলত কথা হবে শুরুতেই রয়েছে কানাডার মাদার প্রভিন্স মেজর প্রভিন্স অন্টারিও অন্টারিও পিএনপি স্ট্রিমস পি স্টুডেন্টদের জন্য এক্সপ্রেস এন্ট্রির বাইরে এখানে পিএনপিতে পেয়ার হোল্ডার হওয়ার ক্ষেত্রে অন্টারিও পিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গতকালকেও আমরা এই সংক্রান্ত আলোচনা করেছি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম এখানে খুব ফ্রুটফুল অনেকগুলো সহযোগিতাপূর্ণ প্রোগ্রাম ওপেন করে রেখেছে অন্টারিও ইজ এ হোম টু সাম অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস ইনক্লুডিং ইউনিভার্সিটি অফ টোরন্টো ম্যাকমাস্টার ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ ওয়াটারলো তো এই রিনাউন ইউনিভার্সিটিগুলো অবশ্যই অ্যাট্রাক্টিভ এগুলো রিনাউন ডিপার্টমেন্টগুলোও আপনাদের জন্য চয়েস হওয়া উচিত গতানুগতিক ডিপার্টমেন্ট চয়েস করলে এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার পরেও অন্টারিও বা টরন্টোতে আপনার এখানে পিয়ার হোল্ডার হিসেবে থাকাটা কঠিন হয়ে যাবে দি প্রভিন্স অফার্স এ ফা তো টু পিয়ার থ্রো অন্টার এর নমিনি প্রোগ্রাম তো ওয়াইএনপি বা অন্টার এর নমিনি প্রোগ্রাম এক্সপ্রেস তো সাথে লিঙ্ক পিএনপি নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম এক্সপ্রেস এন্ট্রির বাইরে শুধুমাত্র পিএনপি প্রোগ্রাম রয়েছে স্টুডেন্টদের জন্য এখানে তিনটি প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক না অর্থাৎ এইগুলোর জন্য এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করাটা আপনাদের জন্য বাধ্যতামূলক না তবে এক্সপ্রেস এন্ট্রিতে যদি প্রোফাইল করেন সেটা দোষণে কিছু না অবশ্যই এটা আপনার ডাবল অপরচুনিটিস যে ওইভাবে না হলেও একটা অপরচুনিটিস থাকবে তো এখানে আপনার জাস্ট পিএনপি প্রোগ্রাম এখানে এগুলো অর্থাৎ উইদাউট বেস্ট পিএনপি যেটা কি বলা হয় তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম প্রোগ্রাম রয়েছে তিনটি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন একটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম মাস্টার গ্রাজুয়েট স্ট্রিম একটা হলো পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম যেটা এটা হচ্ছে যারা এখানে এসে পোস্ট সেকেন্ডারি ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা ব্যাচেলার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এই প্রোগ্রামগুলো করে থাকেন তাদের জন্যেই মূলত এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম প্রোগ্রামটি রয়েছে এখানে একটি কন্ডিশন সেটা হলো যে আপনারা একটি জব অফার থাকতে হবে দেন আপনি এই প্রোগ্রামের জন্যে এখানে আবেদনের জন্যে ইন্টারেস্ট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একটি প্রোভাইড করতে পারবেন এবং এটা করতে হবে দুই নম্বর যে প্রোগ্রাম সেটা হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম যারা এখানে মাস্টার্স কমপ্লিট করে তাদের জন্যে এখানে একটি প্রোগ্রাম রয়েছে মাস্টার্স হোল্ডারদের জন্যে সেটার নাম হলো মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম এটার জন্য কোনো জব অফারের প্রয়োজন হয় না নো জব অফার নিডেড জাস্ট আপনি মাস্টার্স প্রোগ্রাম এখানে কমপ্লিট করবেন সেটা হলেই আপনি এখানে এলিজিবল তবে এই যে কোনো প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে তো জব এক্সপিরিয়েন্স থাকতে হবে জব অফার কেনাটাতে না থাকলে জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে হতে পারে আপনি আপনার দেশে এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরবর্তীতে সেখানে পড়াশোনা করতে গেছেন অথবা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চলাকালীন সময় আপনি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটা হতেই পারে এরপরে রয়েছে পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম হচ্ছে আর একটা অপরচুনিটি এখানেও আপনার এলিজিবিলিটি থাকতে হবে এখানে জব অফারটা প্রয়োজন না অর্থাৎ যখন আপনি এই প্রোগ্রামে যেন আবেদন করতেছেন তখন জব অফার বা জবে থাকাটা ম্যান্ডেটরি না তবে অবশ্যই প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স থাকতে হবে তো অন্টারিয়া এই স্টুডেন্টদের জন্য এই তিনটি প্রোগ্রাম রয়েছে এই তিনটি প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডগুলো বিগত দশ বছরের হিস্ট্রি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে কোন প্রফেশনের ব্যক্তিরা এই ক্যাটাগরিগুলোতে এখানে কোয়ালিফাই করতেছে যদি সেই ডিপার্টমেন্টগুলো সেই ক্যাটাগরির মধ্যে আপনি থাকেন আপনার ডিপার্টমেন্টটি থাকে তাহলে ওয়েলকাম আপনি অন্টারিওতে চলে আসুন যদি না থাকে আপনি অন্টারিওতে আসবেন না এখানে আরও যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে হাই জব প্রসপেক্টস এডুকেশনাল এক্সেলেন্সি এটা আমি বিস্তারিত পড়তেছি না আপনারা চাইলে পড়ে নেবেন এখানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে হাই কস্ট অফ লিভিং লিভিং খরচ অনেক বেশি বিশেষ করে হাউজিং ক্রাইসিসটা প্রকট ধরনের দুই হাজার তেইশ সালে এখনও এটা প্রকট আকারে রয়েছে ইনক্রিজড কম্পিটিশন কম্পিটিশান এখানে মানুষের সংখ্যা অনেক বেশি যার কারণে অনেক কম্পিটিশনে আপনাকে থাকতে হবে আপনি যদি অনেক মেরিটোরিয়াস হন অবশ্যই আপনি সেই কম্পিটিশানে বিজয় মানে অ্যাডভান্স থাকবেন সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট প্রভিন্স হবে এবার আমরা আসি কানাডার আরেকটি গুরুত্বপূর্ণ প্রভিনস ব্রিটিশ কলাম্বিয়া পিএনপি স্ট্রিম ব্রিটিশ কলাম্বিয়া অন্টারিও দুইটি প্রভিন্সি অনেক এক্সপেন্সিভ সেটা আপনারা জেনে থাকেন তবে সবগুলো ইউনিভার্সিটির পজিশন একই এলাকা না এগুলোর পজিশন বা লোকেশন ভেদে সেখানে এক্সপেন্সের কম বেশি হয় এটাও মাথায় রাখতে হবে এজন্য এখানে কখনো মিসগাইডেড হবেন না ইউনিভার্সিটি অফ ভ্যাঙ্কুভার বা ভ্যাঙ্কুভার সিটি অনেক এক্সপেন্সিভ তাই সেই কারণে আপনি পুরো বিসিকে অ্যাভয়েড করবেন না আমরা গতকালকে পরশু দিন কথা বলেছি অনেকগুলো সিপেস সিটি নিয়ে যেগুলোতে অল্প টাকায় আপনারা থাকতে পারবেন ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নামে প্রোগ্রামে স্টুডেন্টদের জন্য যেভাবে হেল্প হতে পারে It has attractive active province, international students, particularly those who enjoy uh, scenic and culturally diverse environment. This top in its tradition include University of British Columbia and Simon Fraser University. তো এখানে কী যে প্রোগ্রামগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ক্যাটাগরি ফর রিসেন্ট গ্রাজুয়েট অফ এলিজিবল ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন উইথ এ জব অফার ইন বিসি তো এখানে পড়াশোনাও করতে হবে প্লাস জব অফার থাকতে হবে এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট ক্যাটাগরি ফর গ্র্যাজুয়েট উইথ এ মাস্টার্স আর ডক্টরাল ডিগ্রি ইন ন্যাচারাল অ্যাপ্লাইড হেলথ সায়েন্স ফ্রম বিসি ইনস্টিটিউশন তো এখানে একবার স্পেসিফিক করে দেওয়া হয়েছে কোন কোন সেক্টরগুলোতে পড়াশোনা করলে আপনি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন এই আপনার বলতেছি আমি যে এখানে আপনার ন্যাচারাল অ্যাপ্লাইড আর হেলথ সায়েন্স ফ্রম বিসি ইনস্টিটিউশন এগুলোতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেখানে আপনার হেল্পফুল হবে নট অনলি দিস বিসি ওয়েল বি ইন্ট্রোডিউসিং থ্রি পারমান্ট রেসিডেন্সি স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন জানুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আরেকটি বিষয় হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তিনটি নতুন প্রোগ্রাম ওপেন হচ্ছে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে তো এই সংক্রান্ত আলোচনা অলরেডি আমাদের এই চ্যানেলে আছে দেখে নেবেন বিসিতে যে সমস্ত অ্যাডভান্টেজ রয়েছে হাই কোয়ালিটি অফ লাইফ স্ট্রং টেক ইন্ডাস্ট্রি এখানে বিস্তারিত দেওয়া আছে আরও পড়তে জানতে চাইলে পড়ে নেবেন চ্যালেঞ্জেজ এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কম্পিটিটিভ জব মার্কেট এখানে যেহেতু জব অফার কেন্দ্রিক সব ধরনের পি আর প্রোগ্রাম সুতরাং এখানে জব পাওয়াটা অনেক টাফ লাইফ অনেক এক্সপেন্সিভ হাই ডিমান্ড ফর জবস ইন পপুলার সিটিজ লাইক ভ্যাঙ্কুভার ক্যান মেক জব হান্টিং কম্পিটিটিভ এরপরে তিন নম্বর যে সিটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তিন নম্বর প্রভিন্স কুইবেক ইমিগ্রেশন কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে এখানে পেয়ার হোল্ডার হওয়ার সুযোগ রয়েছে কুবেক হাজ এ ইউনিক ইমিগ্রেশন সিস্টেম সেপারেট ফ্রম দি রেস্ট অফ কানাডা অফারিং প্রোগ্রামস টেইলর টু ও ফ্রেঞ্চ স্পিকিং স্টুডেন্টস এখানে এই মেজর কন্ডিশন এই আলোচনাটি শোনার জন্য আপনার কুইবেক রিলেটেড সেটা হলো আপনাকে ফ্রেঞ্চ স্পিকিং হতে হবে ইংলিশ স্পিকিংয়ের পাশাপাশি ফ্রেন্স স্পিকিং হতে হবে দি প্রভিন্স ইজ নন ফর ইন ইনস্টিটিউশন লাইক ম্যাগিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল দি পিই কিউ স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পিই কিউ কুইবেক গ্রাজুয়েট ফর স্টুডেন্টস হু হ্যাভ অপটাইন্ড এ ডিপ্লোমা ফ্রম এ ইলিজিবল কুইবে ইনস্টিটিউশন এ হ্যাভ অ্যাডভান্স ইন্টারমিডিয়েট নলেজ অফ ফ্রান্স তো এখানে যারা পড়াশোনা করেছে ডিপ্লোমা অথবা এই ধরনের তাদের কিন্তু অ্যাডভান্স ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তারা এই কুইবেকের প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবে কুইবেক প্রোগ্রামে কিন্তু অনেক ব্যক্তিরা এখানে পেয়ারহোল্ডার হতে পারেন অ্যাডভান্টেজ এখানে ডিস্টিং কালচারাল এক্সপিরিয়েন্স লোয়ার টিউশন ফিস এই দুইটি এক্সপিরিয়েন্স রয়েছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বা চ্যালেঞ্জ যেটা সেটা হল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটার লেভেল সেভেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের আপনার সার্টিফিকেট পাওয়া অনেক টাফ একটা বিষয় যদি আপনারা আগে থেকেই নিজের দেশে অবস্থান করা অবস্থা থেকেই আপনি যদি এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করতে পারেন তাহলে কানাডাতে হোল কানাডাতে আপনার পেয়ার হোল্ডার হওয়ার জন্য একটা ব্যাপক অপরচুনিটি তৈরি হবে অ্যালবার্টা পিএনপি স্ট্রিম অ্যালবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম অ্যালবার্টা প্রভিন্সে আপনার জানেন যে ইউনিভার্সিটি অফ আলবার্টা ইউনি ইউনিভার্সিটি অফ ক্যালগেরি ওনা গ্রেনাউন প্রতিষ্ঠান এগুলোতে অনেকে পড়াশোনা করতে পারেন এখানে তাদের জন্য যে সমস্ত প্রোগ্রাম রয়েছে অ্যালবারটা অপরচুনিটি স্ট্রিম ফর গ্রাজুয়েটস উইথ এ জব অফার ইন অ্যালবারটা ইন অ্যান্ড এলিজিবল অকুপেশান অর্থাৎ এখানেও আপনারা যে কাজটি করবেন যে অকুপেশনগুলো অ্যালবারটা প্রভিন্সে বেশি জব পাচ্ছে সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে সেগুলোর সাথে রিলেটেড কোনো পড়াশোনা থাকলে সেগুলোর রিফারেন্সে আপনি আসতে পারেন কানাডাতে অ্যালবারটা প্রভিন্সে আদারওয়াইজ এখানে আসলে বিপদে পড়ে যাবেন আপনার সাথে যদি ম্যাচিং না হয় জবের তাহলে এখানে কোনো পিয়ার প্রোগ্রাম আপনি কোয়ালিফাই করতে পারবেন না হ্যাভ হ্যাভ টু গো ব্যাক টু ইয়র কান্ট্রি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্টারপ্রিনার ইমিগ্রেশন স্ট্রিম তো এখানে ইন্টারপ্রিনার হিসেবে যারা কানাডেতে ইস্টাবলিশ চান তাদের জন্য তাদের একটা আলাদা প্রোগ্রামই রয়েছে সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন্টারপ্রিনার ইমিগ্রেশন স্ট্রিম যারা এখানে পড়াশোনা করে পরবর্তীতে ইন্টারপ্রেনার হিসেবে কাজ করতেছে অর্থাৎ পড়াশোনা করে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন এই ধরনের ব্যক্তিরা যারা রয়েছে ফর রিসেন্ট গ্রাজুয়েটস ফ্রম পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন হু উইস টু স্টার্ট এ বিজনেস তো বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অনেক ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে বাবা মার বা নিজেদের অনেক টাকা থাকতে হবে এগুলো যদি থাকে তাহলে আপনি ওয়েলকাম mm-hmm <clears throat> এখানে যে সমস্ত সুবিধা সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল লিভিং কস্ট অন্য মাদার সিটি যেগুলো অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়ার মাদার্স সিটিগুলোর তুলনায় এখানে খরচ অনেক কম স্ট্রং জব মার্কেট অ্যালবাটাস ইকোনমি অফার্স গুড জব প্রসপেক্টস স্পেশালি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ার তো কোন সেক্টরগুলোতে এখানে সুবিধা পড়াশোনা করলে সেটাও আপনার এখানে অ্যাট গেলেন বুঝতে পারলেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হেলথ কেয়ার এই সেক্টরগুলোতে যদি কেউ পড়াশোনা করতে চান অ্যালবাটাতে আপনি ওয়েলকাম ইউনিভার্সিটি অফ ওয়েল অ্যালবাটা ইউনিভার্সিটি অফ ক্যালগেরি এরপরে এখানে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে সেটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না সেখানেও আপনারা আসতে পারেন চ্যালেঞ্জেস ইকোনমিক ডিপেন্ডেন্স অন অয়েল এখানকার ইকোনমিটার তেল নির্ভর বেশি তারপর রাইজিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড কস্ট অফ লিভিং সব জায়গাতেই তো আপনার কস্ট অফ লিভিং বেশি এখানেও আনএমপ্লয়মেন্ট রেটের একটা পরিমাণ রয়েছে ম্যানিটোবা পিএনপি স্ট্রিম ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনির প্রোগ্রাম ম্যিটোবাতে যদি কেউ পড়াশোনা করতে আসতে চান ম্যানিটোবা ইজ এ এক্সেলেন্ট অপশন ফর স্টুডেন্টস লুকিং ফর এ ওয়েলকামিং কমিউনিটি অ্যান্ড অ্যান্ড অফোর্ডাবল এডুকেশন দি ইউনিভার্সিটি অফ মেনিটোবা অ্যান্ড দি ইউনিভার্সিটি অফ উইনিপেগ আর নট অ্যাবল ইনস্টিটিউশনস তো এখানে দুইটি প্রতিষ্ঠানের নাম শুনলেন এগুলোতে কিন্তু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আইএলসে ভালো করলে তারা কিন্তু সুযোগ পান ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাদে কিন্তু অ্যাপ্লাই করতে হয় নয় মাস আগেই কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যায় এই জন্য অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয় এইখানে আবেদন করতে চাইলে কমপক্ষে এক বছর আগে আপনাকে আইএলস পরীক্ষা দিতে হবে কি এমপি এন পি স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম আর একটা হচ্ছে গ্রাজুয়েট ইন্টার্নশিপ পাচ্ছে এখানে স্টুডেন্টদের জন্য মেনুটোবাতে যেগুলো প্রোগ্রাম সেটা হচ্ছে ফর গ্রাজুয়েটস অফ মেনুটোবা পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন হু মিট স্পেসিফিক এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া তো এখানে স্পেসিফিক এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া যারা ফিল আউট করতে পারবে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে ফর মাস্টার্স অ্যান্ড ডক্টরাল গ্র্যাজুয়েটস ধরো মিড ক্যাস ইন্টার্নশিপস ইন্টার্নশিপ করলে পরবর্তীতে এখানে জব পাওয়ার একটা সুবিধা হবে আর তার যে অ্যাডভান্টেজ রয়েছে ফ্রেন্ডলি কমিউনিটি অ্যাফোর্ডেবল এডুকেশন সিস্টেম এখানে যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে হার্শ উইন্টার্স এখানে শীতের পরিমাণ তুলনামূলক অনেক বেশি কানাডার অন্যান্য এলাকার তুলনায় ছয় নম্বরে আমরা যে প্রভিন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সসকা সুয়ান পিএনপি স্ট্রিম সাসকাস ওয়ান ইমিগ্র্যান্ট নামনি প্রোগ্রাম আপনাদের জন্য ওয়েটিংয়ে রয়েছে সাসকা সোয়ান অফার্স গ্রেট অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্পেশালি দোজ ইন এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ার তো এখানে আরেকটি তথ্য পেয়ে গেলেন কেউ যদি এগ্রিকালচার টেকনোলজি হেলথ কেয়ার এই তিনটি সেক্টরে পড়তে চান তার জন্য সস্কা সোয়ানের ডোর ওপেন তারা এখানে এখানে সাইন করতে পারবেন খুব সহজে দি ইউনিভার্সিটি অফ সাস্কা ওয়ান অ্যান্ড ইউনিভার্সিটি অফ রিজেন আর দি মেইন ইনস্টিটিউশন অফ সাসকাচওয়ান কি ইস এস এন পি স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন্টার ইন্টারপ্রেনার ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্ট সাব ক্যাটাগরি তো আবার যদি কেউ পড়াশোনা করতে আসেন যে পরবর্তীতে তারা চাকরি করবেন না বিজনেস করবেন তাদের জন্য কিন্তু সাককাস ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন্টারপ্রেনার ক্যাটাগরি রয়েছে ফর গ্র্যাজুয়েটস হু প্ল্যান টু স্টার্ট এ বিজনেস ইন সাসকাস ওয়ান ফর রিসেন্ট গ্রাজুয়েটস হু হ্যাভ এ জব অফার ইন সাসকাস ওয়ান তাদের জন্য স্টুডেন্ট সাব ক্যাটাগরি অর্থাৎ আপনার এখানে স্টুডেন্টদের জন্য এখানে জব অফার লাগবে তাহলে আপনি এখানে এর জন্য আবেদন করতে পারবেন অ্যাডভান্টেজ গ্রোয়িং ইকোনমি অ্যাফোর্ডেবল লিভিং তারপরে চ্যালেঞ্জেস রয়েছে রুরাল লাইফস্টাইল তো এখানে লাইফ স্টাইল কেনার অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি গেও গেম লাগতে পারে তো অনেকে এই বিষয়টা এনজয় করেন সবাই সেটাকে অ্যাভয়েড করেন না এটা একটা বিষয় অন্টারিয়ান ব্রিটিশ কলম্বিয়া স্ট্যান্ড আউট ফর জব প্রসপেক্টস অ্যান্ড এডুকেশনাল এক্সেলেন্স

কনক্লুশন আপনারা এখানে দেখতে পেলেন কি সুবিধা কোনটাতে কি সুবিধাগুলো এখানে মেনশন করা হয়েছে তো এখান থেকে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে আশা করছি বিফোর মেকিং এ ডিসিশন রিসার্চ ইস প্রভিন্সের স্পেসিফিক রিকোয়ারমেন্টস অ্যান্ড অপরচুনিটিস দিস উইল হেল্প ইউ অ্যালাইন ইয়ার অ্যাকাডেমিক অ্যান্ড ক্যারিয়ার গোলস উইথ দি বেস্ট পসিবল পাথে টু সিকিউরিং পারমান্ট রেসিডেন্স ইন কানাডা তো কয়েকটি প্রশ্নের উত্তর দিব ফ্রিকুয়েন্টলি আস করছেন হোয়াট ইজ দি প্রভিন্সিয়াল নমিনেট প্রোগ্রাম ইন ক্যানাডা প্রভিন্সিয়াল নমিনেট প্রোগ্রাম আপনারা জানেন যে প্রভিন্স আমি এটা ইংলিশে যেটা আছে সেটা আমি পড়ি এ প্রভিন্সিয়াল নমিনের প্রোগ্রাম ইন কেনাডা এলাউস প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজ টু নমিনেট ইন্ডিভিজুয়ালস ফর রেসিডেন্সি বেসড অন স্পেসিফিক লোকাল নেটস তো আমি এই বিষয়টি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে কানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যেহেতু প্রভিন্সগুলোকে চালায় সে কারণে প্রত্যেকটি প্রভিন্সের এলাকাভেদে তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে এখানে কিছু প্রভিন্স রয়েছে প্রেরি অঞ্চলে যেগুলো যেখানে আপনার এগ্রিকালচার অনেক প্রজেক্ট রয়েছে যেমন মেয়ানি টু সাসকাস ওয়ান সেগুলোতে এগ্রিকালচার বেস অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে সেই ধরনের প্রোগ্রামগুলো এখানে ওপেন আবার কিছু প্রভিন্স রয়েছে যেগুলো টেকনোলজি সেক্টরে অনেক এক্সপার্ট যেমন অন্টারিয়া প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স সেখানে এই ডিপার্টমেন্টের ব্যক্তিদের অনেক সুযোগ রয়েছে আবার কিছু প্রোগ্রাম কিছু কিছু প্রভিন্স রয়েছে যেগুলোতে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য একটি হেল্প রয়েছে যেমন ডোভাই সোয়েশন যদিও সেই প্রভিনসটি এখানে আসেনি তো এখানে এই জন্য আপনাদেরকে এটা মানে মাথায় রাখতে হবে যে প্রভিন্সিয়াল প্রোগ্রামগুলো একচুয়ালি সাজানো হয় প্রভিন্সকে হেল্প করার জন্য প্রভিন্সের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে প্রোগ্রামগুলো লঞ্চ করা হয় সেটাই হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হাউ ডু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ওয়ার্ক ইন কানাডা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম প্রভিন্সগুলো আলাদা আলাদা যে প্রোগ্রাম আছে সেগুলোতে আমরা কথা বললাম আপনারা দেখেছেন এই প্রভিন্সিয়াল প্রোগ্রামগুলোতে আলাদা করে আবেদন করতে হয় এখান থেকে আপনি যদি নমিনেশন পান সেই নমিনেশন নিয়ে আপনাদেরকে পিআর প্রোগ্রামের জন্য পিআর হওয়ার জন্য আবেদন করতে হয় অর্থাৎ এটা টু স্টেপ প্রোগ্রাম প্রথমে প্রভিন্স থেকে নমিনেশন নিতে হয় দুই নম্বর হচ্ছে ওই নমিনেশন দিয়ে আপনাকে পিআরের জন্য আবেদন করতে হবে পারমান্ট রেসিডেন্সের জন্য ফেডার গভর্নমেন্টের কাছে এই ফেডারেল গভর্নমেন্ট যখন সব কিছু যাচাই করে দেখবে যে হ্যাঁ আপনি ওখান থেকে নমিনেশন পেয়েছেন আপনার অন্যান্য টার্মস কন্ডিশন ঠিক আছে তখন আপনাকে ভিসা দিয়ে দেবে এই হলো বিষয় তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আর একটি লাস্ট প্রশ্ন হোয়াট আর দি বেনিফিট অফ গেটিং পিআর নমিনেশন ইন কানাডা তো পি নমিনেশন পিএনপি নমিনেশন পেলে ছয়শো পনাশ পয়েন্ট পাওয়া যায় এক্সপ্রেস এন্ট্রিতে যেগুলো লিঙ্কড পিএনপি সেগুলোতে তো এই জন্যে এক্সপ্রেস এন্ট্রি বেস বা পিএনপিগুলো এখানে প্রভিন্স নমিনেশনটা অনেক হেল্প করে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম